আমাদে পাড়া আছে রাজু, সারা দিন শুধু টোটো করে ঘুরে বেড়াচ্ছে, পড়াশোনার নাম গন্ধ নাই, কিছু নাই, এই গাছের ডালে নালে নদীর ধারে শুধু ঘুরে বেড়াচ্ছে আর ছবি তুলে বেড়াচ্ছে, বুঝলে? আমার বাবাতে কিনে দিয়েছে একটা ক্যামেরা, আর ক্যামেরাটা পেয়ে তো যেন হাতে একবারে স্বর্গ পেয়ে গেছে, দিয়ে সারা দিন শুধু ছবি তুলে বেড়াচ্ছে। আমি তো সেদিন ধরে পরে খুব বকছিলাম, বলি হ্যাঁ রে তোর কি পড়াশোনা নাই নাকি? তারপরে দেখি কি যে পেপারে ওয়ার তোলা ছবি বেরিয়েছে, একটা গাধার ছবি বেরিয়েছে, আবার ওই ছবিটাতে ও 1 লাখ টাকা পেয়েছে জানো। আগেকার দিনে কি ছিল, যে চাকরি পেতে হলে তোমাকে কমসে কম গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে, মানে ডিগ্রি ছাড়া তোমার কোনোই চাকরি নাই। কিন্তু এখনকার দিনে এত রোজগারের পথ বেরিয়েছে, এত রোজগারের পথ বেরিয়েছে যে তোমার কোনো ডিগ্রির দরকার নেই। এই ধরো তুমি যেমন ফটোগ্রাফি, হ্যাঁ তুমি যদি ভালো ছবি তুলতে পারো, তুমি যদি ভালো ফটোগ্রাফার হও, তাহলে কত আছে নেচারের ফটো আছে, ফ্যাশনের ফটো আছে, এই বিয়ে ঘরে ওয়েডিং ফটোগ্রাফি আছে। এখনকার দিনে তো ওয়েডিং ফটোগ্রাফাররা তো 30-40 হাজার টাকার নিচে কেউ ফটোই তুলতে যায় না কোনো বিয়ে ঘরে। আর এই ফটো তোলার জন্য কোনো তোমাকে ডিগ্রি পেতে হয় না, কিছু কোর্স আছে, এই কোর্সগুলো যদি তুমি করে নাও তাহলে তো তুমি খুব ভালো ফটোগ্রাফি শিখে যাবে। তুমি যদি খুব ভালো ফটোগ্রাফার হও তাহলে তুমি মাসে 50 হাজার থেকে 1 লাখ টাকা কামাতে পারবে। আর তারপরে দেখো, তারপরে যদি তুমি করো এই মডেলিং, এখনকার যুগে ছেলে মেয়েগুলো তো একদম মডেলিংয়ে বিশাল ইন্টারেস্ট, হ্যাঁ তো মডেলিং যদি তুমি ভালো পারো, যদি তোমার ভালো লাগে এই মডেলিং করতে, তাহলে মডেলিং করতে গেলেও কিন্তু কোনো ডিগ্রি দরকার হয় না। হ্যাঁ এই তোমার কিছু কোর্স আছে, এগুলো তুমি যদি করে নাও তো ভালো, আবার যদি বলো যে না আমার কাছে অত পয়সা নাই, আমি এত কোর্স করতে পারবো না, তাহলে তুমি কত ইউটিউব চ্যানেল আছে, কত নেট ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় গেলে তুমি কত ইয়ে আছে, তুমি সেখান থেকে মডেলিং শিখে যাবে। যদি খুব ভালো মডেল হয় তো কত সিনেমাতে তুমি চান্স পেয়ে যাবে, ওখান থেকে তুমি 1 লাখ টাকা কামাতে পারবে। আর এই নাম্বার 3-তে হচ্ছে তোমার ডান্সিং, যদি তোমার নাচ করতে ভালো লাগে, যদি তুমি নাচ ভালো পারো, তাহলে তুমি একটা নাচের স্কুল খুলে বসো। নাচের স্কুল থেকে তো কত টাকা তুমি রোজগার করতে পারবে। যদি তুমি নাচের স্কুল খুলতে না পারো, তুমি ইউটিউবে তুমি নাচ শেখাও, ইউটিউব চ্যানেল আছে, আরও কত সোশ্যাল মিডিয়া কত কী চ্যানেল আছে, ওগুলো তুমি খুলেও দেখো। যদি তুমি খুব ভালো নাম করতে পারো, তুমি ওইসব সোশ্যাল মিডিয়া থেকে কত কত টাকা কামাতে পারবে। নাম্বার 4-এ হচ্ছে তোমার জিম ট্রেনার। এখনকার যুগে তো আমাদের দেশে ছেলে মেয়েগুলো তো ভালো বডি বানানোর পিছনে দৌড়ে বেড়াচ্ছে, আগে তো এত কিছু ছিল না, এখন তো সবাই ভালো বডি বানাতে হবে, ভালো বডি বানাতে হবে। যদি মনে করো তুমি ভালো বডি বিল্ডার হও, তাহলে তুমি একটা জিম খুলে বসো। জিম খুলে বসলে তো তুমি মাসে তো মানে 10 হাজার টাকা, 15-15 হাজার টাকা তুমি তুমি এমনিই দেখতে পাচ্ছ, হ্যাঁ এইখান থেকে তুমি কত টাকা কামাতে পারবে। ভালো একটা তুমি জিম খুলে বসো, এখন তো অনেক জিম খুলে বসছে অনেক লোকে। আর নাম্বার 5-এ আমি বলবো এই ইউটিউব চ্যানেল। তবে হ্যাঁ আমি একটা কথা বলতে পারি যে ইউটিউব চ্যানেলে রোজগার করাটা এত সোজা ব্যাপার নয়, মানে ইউটিউব চ্যানেলে তোমাকে কিন্তু এমনি এমনি পয়সা দিবে না, কিন্তু তুমি যদি তোমার ভেতরে যদি ভালো কোনো স্কিল থাকে, যদি তুমি ভালো ভালো ভিডিও বানাও বা তোমার লাভ যদি তোমার সাথ দেয়, তাহলে তুমি যদি ইউটিউব চ্যানেলে ফেমাস হয়ে যাও তো তুমি 1 লাখ টাকা কামাতে পারবে ইউটিউব চ্যানেল থেকে, কত স্পন্সর পাবে ইউটিউব চ্যানেল থেকে। এই ধরো দেখো যেরকম বিল গেটস আর এই স্টিভ জব, তারপরে মার্ক জুকারবার্গ, এত দূরে কানে যাচ্ছি, এই আমাদের ধীরুভাই আম্বানি, এদের যে এত সফলতা পেয়েছে জীবনে, এত যে ফেমাস হয়েছে, এদের পিছনে কিন্তু কোনোই ডিগ্রি নয়, আছে শুধু পরিশ্রম। পরিশ্রমই ওদের জীবনে সফলতা এনে দিয়েছে। তাই আমি তোমাদেরকে বলছি ভালো করে কান খুলে শুনে নাও, ভালো করে যদি পরিশ্রম করতে পারো তোমার জীবনে সফলতা নিশ্চয় আসবে। ডিগ্রি না, পরিশ্রমই তোমার জীবনে সফলতা আনতে পারবে।